হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্মিষ্ঠা কুকস। কলকাতায় খুব জমিয়ে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় পালং শাক ভীষণ তাজা বাজারে পাওয়া যাচ্ছে। আমার বাড়িতেও আজকে পালং শাক অ্যাভেলেবল। আজকে চলুন বানাবো পালং শাকের স্যুপ, মিন্স স্পিনাচ ক্রিমি স্যুপ। এই স্পিনাচ ক্রিমি স্যুপ খেতে খুব খুব ভালো লাগবে। আর শুধু ভালো লাগা নয়, পালং শাকে প্রচুর মিনারেলস ভিটামিন থাকে, সেই জন্য শরীরের পক্ষেও যথেষ্ট উপকারী। চলুন বানিয়ে ফেলি স্পিনাচ ক্রিমি স্যুপ। আজকে বানাচ্ছি স্পিনাচ ক্রিমি স্যুপ। তো এখানে স্পিনাচ মানে পালং শাক আছে, এখানে আমি আইস কোল্ড ওয়াটার নিয়েছি, আর এখানে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো আছে যেগুলো আমি রান্না করতে করতেই বলবো। আর আমি একটা প্যানে জল নিয়েছি, জলটা উষ্ণ গরম হয়ে গেলেই আমি কিন্তু এই স্পিনাচগুলো মানে পালং শাকগুলো, একদম তাজা পালং শাক দেখতেই পাচ্ছেন, একদম সবুজ পালং শাক, এই রকমের শাকে এটা করতে হবে। মানে বাসি শাকে বা পুরনো শাকে হবে না, একদম তাজা পালং শাকে এটা করতে হবে। আমি মাঝখান থেকে একটা করে কাট দিয়ে নিচ্ছি, যাতে প্যানে ভালো করে ধরে যায়। আমি এখানে ব্লাঞ্চিং করব, 1 মিনিটের কম সময় এটা গরম জলে থাকবে। আর ভালো করে পালং শাকটা ধুয়ে নিতে হবে, পালং শাকের রুট বা পালং শাকের মধ্যে যে ধুলোবালি বা ময়লা যদি থাকে তাহলে কিন্তু সেটা রান্নাটাকে খারাপ করে দেবে, সেই জন্য পালং শাকটা আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটাকে ব্লাঞ্চিং বলে, 1 মিনিটের কম সময় এটাকে আমি গরম জলে ডুবিয়ে রাখবো, তারপরে এটাকে আইস কোল্ড ওয়াটারে দিয়ে দেবো। এটার আরেকটা উপকারিতা আছে, সেটা হলো যে এই যে পালং শাকের সবুজ রঙটা, এই সবুজ রঙটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ থাকবে, তাজা সবুজ কালারটা পাওয়ার জন্য। এটাকে থার্মাল শক বলে, যেহেতু এটা ফুটন্ত গরম জল, ফুটন্ত গরম জলের মধ্যে 1 মিনিটের কম সময় রাখার পরেই যখন সঙ্গে সঙ্গে আইস কোল্ড ওয়াটারে এটাকে ডুবিয়ে দেওয়া হবে, তারপর সেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হবে। তো এই থার্মাল শকটা দেওয়ার জন্য পালং শাকের যে সবুজ রঙটা, তাজা সবুজ রঙটা, সেটা থেকে যাবে স্যুপের মধ্যে, আলাদা কোনো ফুড কালার কিন্তু সেখানে ইউজ করা হবে না। এই পালং শাকটা তুলে নিচ্ছি, পালং শাকটা এখান থেকে তুলে নিচ্ছে, কারণ এটা 1 মিনিটের কম সময়ই আমি রাখবো বলেছিলাম। আর সরাসরি দিয়ে দিচ্ছি আইস কোল্ড ওয়াটার, গরম জল থেকে তুলে নেব, প্যান থেকে তুলে নিয়ে সোজা দিয়ে দেব আইস কোল্ড ওয়াটারে। আইস কোল্ড ওয়াটারে আমি 30 থেকে 40 সেকেন্ড এটাকে ডুবিয়ে রেখেছিলাম। এবার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম সবুজ রয়েছে পালং শাকটা, জলটা যতটা সম্ভব ড্রেন আউট করে আমি সরাসরি মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দেব। পালং শাকটা কতটা পরিমাণ নেবেন সেটা আপনার উপর নির্ভর করছে, আপনি কতটা স্যুপ বানাবেন। তো আমি আজকে এখানে 300 গ্রাম মতো পালং শাক নিয়েছিলাম, এবং 300 গ্রাম পালং শাকের স্যুপই আমি এখানে বানাবো। মিক্সার গ্রাইন্ডারে আমি পালং শাকটা দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে একটা পেস্ট বানাবো, এবং পেস্টটা স্মুথ পেস্ট বানানো হবে। ওরকম অ্যাপ্রিসিয়েট করে যে সে হলো আমার এই পেটটা, পাবলো বেবি। সে কিন্তু এত উত্তেজিত হয়েছে, নিজের মনে খেলছে আর রান্নাঘরে আসছে আর দেখছে আমি কি করছি। ঈশ্বরের কাছে চলে এসেছি,
এবার খুলে দেখব। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আর সবুজ রঙটা কি সুন্দর দেখতে লাগছে। তো আমি এবার রান্নার পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 2 চামচ মতো ঘি নিচ্ছি। এই ঘিটা ভালো করে গলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জাস্ট 1/2 টিস্পুন হোল জিরা, মানে গোটা জিরে। রসুনটা একটু বেশি দিতে হয়, অল্প একটু রসুন রেখে দিচ্ছি। চপ করে নিয়েছি আমি একটা রসুনকে, অল্প একটু রসুন রেখে দিচ্ছি লাস্টে তড়কাটা করার জন্য। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই ঘি, কাঁচা লঙ্কা, রসুন কুচি, এটার একটা খুব সুন্দর মেলবন্ধন আর এটার টেস্টটা খুব সুন্দর হয়। এখানে আমি একটা 1 পিঞ্চ হিং দিয়ে দিচ্ছি। এখন এই অবস্থায় প্যানে যেটা রয়েছে সেটায় কিন্তু টেম্পারেচার বেশি, এর মধ্যে সরাসরি পালং শাকটা, পালং শাকের পেস্টটা, কিন্তু স্পিনাচ পেস্টটা অ্যাড করা যাবে না। আগে সামান্য একটু জল দিয়ে নিতে হবে। আগে একটু জল দিয়ে নিলাম। এবার অ্যাড করব স্পিনাচ পেস্টটা। এটা আবার খুব ঠিক কনসিস্টেন্সি হলেও খেতে ভালো লাগবে না, আবার খুব রানি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, সেই জন্য বুঝে দিতে হবে। ভালো করে ওয়াশ করে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা এখনো যথেষ্টই ঠিক দেখতে লাগছে, আমি আরেকটু জল এখানে মেশাবো। এখন এই রকম অবস্থায় রয়েছে কনসিস্টেন্সিটা, তো আরেকটু জল মেশাতে হবে নাহলে পরে ঠিক হয়ে যাবে। এবারে কনসিস্টেন্সি ঠিক আছে, দেখুন এই রকম কনসিস্টেন্সি আছে। যেমন আমরা স্যুপ খাই, সবারই স্যুপের ধারণাটা আছে, সেই বুঝে জল মেশাবেন। এবার আমি এখানে সল্ট দিচ্ছি। সল্টটা একসাথে আমি বেশি সল্ট দিলাম না এই কারণে, কারণ সল্ট সবাই সমান খায় না। আমি একটু অল্প করেই দিলাম। একটা 1 পিঞ্চ গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা দেব আদার চপড জিঞ্জারটা দেব, সেটা কিন্তু আমি তেলের মধ্যে দিচ্ছি না, এটার একটা আলাদা ফ্লেভার আসবে, সেই জন্য চপ জিঞ্জারটা আমি পরে অ্যাড করছি। সামান্য একটু ঘি এখন অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জাস্ট
সেটাকে একটু কুক হতে দেব। কিন্তু তার আগে যেটা প্রধান উপকরণ এর মধ্যে রয়েছে, প্রধান উপকরণটা এখনো মেশানো হয়নি, এর মধ্যে ওয়ান অফ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো ক্রিম। হাফ কাপ ক্রিম এখানে আমি অ্যাড করে দেব। পরে গার্নিশিংয়ের সময় দিতে হবে ক্রিম, কিন্তু এখানে আমি হাফ কাপ ক্রিম অ্যাড করে দিলাম। এই ক্রিমটার জন্য টেক্সচারটা ভালো আসবে এবং একটা ক্রিমি স্যুপ, সেই জন্য ক্রিম তো প্রধান উপকরণ। এটাকে আমি দু মিনিট পর ফিরে আসছি। আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, ফ্লেম অফ করে দিয়েছিলাম। স্যুপ কিন্তু মোরালেস রেডি। আমি এটাকে সরিয়ে রাখছি। এবার আমি এবার এই স্যুপের যে তড়কাটা দেবো সেইটা রেডি করব। তড়কাটার জন্য আমি একটা ছোট প্যান নিয়েছি, ভালো করে শুকিয়ে নেব, ড্রাই করে নেব। এবার অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। আর অল্প করে চপড গার্লিক দিচ্ছি। চপ গার্লিকটা এখানে এই রান্নায় একটু বেশি লাগে, কারণ এটার একটা টেস্ট এই স্যুপে ভালো লাগে বলে দেওয়া হয়। এবার আমি এইটাকে স্যুপের উপরে দিয়ে গার্নিশ করবো। তাই ভালো করে এটাকে সতে করে নেব। একটু ব্রাউনিশ কালার হবে সেই পর্যন্ত আমি এটাকে সতে করব। হ্যাঁ, এবার এটা রেডি, তড়কাটা রেডি। আমি এবার ফ্লেমটা অফ করে দেব আর এবার আমি গার্নিশ করব আর সার্ভ করব। দেখুন, আমার ঠিক এক বোল ভর্তি করে স্যুপ হয়েছে। এবং যা এখানে স্যুপ হয়েছে 300 গ্রাম স্পিনাচে, ইজিলি কিন্তু 4 জন অ্যাডাল্ট খেতে পারবে। এবার আমি ওই তড়কাটা দিয়ে দিচ্ছি উপরে। এটা একটা সুন্দর ফ্লেভার আনে স্যুপে। আর দিয়ে দেব ক্রিম ফর গার্নিশিং উপর দিয়ে। আমার স্পিনাচ ক্রিমি স্যুপ রেডি। দেখলেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে, উইদিন 15 মিনিটস। আর ঘরে তাজা পালং শাক আর ক্রিম থাকলেই, অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো সবার বাড়িতেই থাকে, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই স্যুপ। আর শীতকালে জমিয়ে ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধুদের সাথে এনজয় করুন স্পিনাচ ক্রিমি স্যুপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। তাহলে দেখতে পেলেন আমি কিভাবে স্পিনাচ ক্রিমি স্যুপ বানাই। আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা বানাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। শর্মিষ্ঠা কুকস দেখতে থাকুন আর অনেক অনেক করে ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। হোপফুলি আপনাদের ভালো লাগছে এবং আগামী রেসিপিগুলো আরও ভালো লাগবে। খুব শীঘ্রই ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি চাই আরও নতুন নতুন অনেক বন্ধু আমার এই চ্যানেলের সাথে যুক্ত হোক। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান খুব শীঘ্রই পৌঁছে যাবে আপনাদের কাছে। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।
টিল দেন ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে।